নমস্কার বন্ধুরা পয়লা সেপ্টেম্বর থেকে বদলে যেতে চলেছে অনেক কিছুই তো কি কী বদল হচ্ছে আমরা বিস্তারিত জানবো এই ভিডিওতে তবে তার আগে আপনি এই ভিডিওটি এখন রাজ্যের যে জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা বিস্তারিত জানবো আপডেটটি পয়লা সেপ্টেম্বর থেকে বদলে যেতে চলেছে এই জিনিসগুলি না জানা থাকলে হবে বড় সড়ো লোকসান তো বিস্তারিত জানবো কী বলা হয়েছে পয়লা সেপ্টেম্বর থেকে সাধারণ মানুষের জীবনে আসতে চলেছে বড় রদ বদল যা যা বদলাতে চলেছে তার মধ্যে এলপিজি হোম লোন ইএমআই এয়ারলাইন্স সহ একাধিক জিনিস রয়েছে এর প্রভাব সরাসরি পড়তে চলেছে মধ্যবিত্তের পকেটে একই সঙ্গে জারি হচ্ছে আনলক চার এর নির্দেশিকা তো প্রথম আপডেটটি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এলপিজি গ্যাস নিয়ে আসছে এলপিজি সিলিন্ডারের দাম বদল হচ্ছে পয়লা সেপ্টেম্বর থেকে করোনা পরিস্থিতিতে রোগের আতঙ্কের পাশাপাশি পাল্লা দিয়ে জিনিসপত্রের দাম বাড়ায় না অবস্থা সাধারণ মানুষের কিন্তু সেপ্টেম্বর একটু হলেও স্বস্তি দিতে পারে মধ্যবিত্তকে কেননা প্রত্যেক মাসের পয়লা তারিখে গ্যাস সিলিন্ডারের দাম বদল করা হয় সেপ্টেম্বর মাসে এলপিজি সিএনজি ও পিএনজির দাম কিন্তু কমতে পারে ইঙ্গিত মিলেছে তো দেখতে পাচ্ছেন যে পয়লা সেপ্টেম্বর থেকে গ্যাসের দাম কিন্তু কমতে চলেছে পরবর্তী আপডেটটি আসছে এয়ারলাইন্স নিয়ে অর্থাৎ বিমানযাত্রা নিয়ে দামি হতে পারে বিমান যাত্রা পয়লা সেপ্টেম্বর থেকে বাড়তে পারে বিমান ভাড়া সিভিল অ্যাভিয়েশন মিনিস্ট্রি অন্তর্দেশীয় আন্তর্জাতিক বিমানে এএসএফ চার্জ বৃদ্ধি করতে চলেছে আগামী কাল অর্থাৎ পয়লা সেপ্টেম্বর থেকে অন্তর্দেশীয় বিমানে এ এস এফ দেড়শো টাকার জায়গায় দিতে হবে একশো টাকা আন্তর্জাতিক বিমানে চার দশমিক আট পাঁচ ডলারের ক্ষেত্রে পাঁচ দশমিক দুই ডলার নেওয়া হবে অর্থাৎ বিমান ভাড়া বা যাত্রার ভাড়া কিন্তু বাড়তে চলেছে পরবর্তী আপডেটটি আসছে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পরিষেবা শুরু করবে ইন্ডিগো পয়লা সেপ্টেম্বর থেকে বিমান পরিষেবা ধাপে ধাপে শুরু করার কথা ঘোষণা করেছে শুরু হবে প্রয়াগরাজ কলকাতা ও সুরাতে বিমান পরিষেবা ভোপাল লখনও রুটে কোম্পানির একশো আশি আসনের এয়ারবাস তিনশো কুড়ি চালাবে ইন্ডিগো আপাতত সপ্তাহের তিন দিন সোমবার বুধবার ও শুক্রবার চলবে পরবর্তী আপডেটটি আসছে ইএমআইয়ের সময়সীমা পরিবর্তন করোনা সংকটে জেরে যে গ্রাহকরা লোন নিয়েছিলেন তাদের ইএমআই দেওয়ার সময়সীমা একত্রিশে আগস্ট শেষ হতে চলেছে স্টেট ব্যাংক ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আগামী সপ্তাহে এই বিষয়ে ঘোষণা করতে পারে ব্যাংকিং সেস্টার আর এই সময়সীমা বাড়াবে কিনা তা পরিষ্কার নয় অর্থাৎ ইএমআই সময়সীমা কিন্তু পরিবর্তিত হচ্ছে পরবর্তী আপডেটটি আছে ধর্মঘট ডাকতে পারেন ওলা উবের চালকরা দিল্লি এনসিআর সেক্টরে পয়লা সেপ্টেম্বর ওলা উবের চালকরা ধর্মঘট ডাকতে পারেন ভাড়া বাড়ানোর পাশাপাশি একাধিক দাবি নিয়ে তারা ধর্মঘটের ডাক দিয়েছে মনে করা হচ্ছে দু লাখ ক্যাব চালক এই হরতালে সামিল হবেন আর পরবর্তী আপডেট এসে জিএসটি নিয়ে দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে সেপ্টেম্বর মাস থেকে জিএসটি ভরতে দেরি হলে লাগবে আঠারো শতাংশ সুদ এবং এই মুহুর্তে আরও একটা আপডেট আসছে যে পয়লা সেপ্টেম্বরে রাজ্যে গোটা দেশ জুড়ে কিন্তু রাজ্য জুড়েও কিন্তু রাজ্য সহ গোটা দেশ জুড়ে পয়লা সেপ্টেম্বর প্রাক্তন যেটা হচ্ছে রাষ্ট্রপতি মারা গিয়েছেন তার জন্য কিন্তু পয়লা সেপ্টেম্বর রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং সমস্ত কিছু কিন্তু অফিস রাজ্য রাজ্য সরকারি সরকারি যেটা গভর্নমেন্ট এডেড বা সরকার যেটা যেটা সাহায্যপ্রাপ্ত সমস্ত অফিস কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে অর্থাৎ পয়লা সেপ্টেম্বর কিন্তু ছুটি থাকছে সেই সঙ্গে সঙ্গে ছদিন কিন্তু রাষ্ট্রীয় শোকও কিন্তু যেটা হচ্ছে জানানো হবে এমনই একটা আপডেট আসছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পয়লা সেপ্টেম্বর থেকে কিন্তু অনেক কিছুই বদল হতে চলেছে তো এই ছিল এই মুহূর্তের আপডেট আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণের জন্য বন্দে মাতারাম জয় হিন্দ টাটা